হ্যালো বন্ধুরা, আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা গাজন উপলক্ষে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝিগ্রামে। উৎসবমুখর এই গ্রামের অন্যতম প্রধান উৎসব হলো শ্রী শ্রী দুগ্ধঘোষ শিব ঠাকুরের গাজন উৎসব। এখানে প্রায় 7 দিন ধরে গাজন উৎসব চলে। চৈত্র মাসের 25 তারিখ থেকে শুরু হয় গাজন। প্রথম 2 দিন কামানো, গঙ্গা স্নান, শ্রী শ্রী বানেশ্বরের পুজো, দণ্ডিকাটা ইত্যাদি পর্ব চলতে থাকে। তৃতীয় দিন সন্ধ্যায় বানেশ্বর ও শিব ঠাকুরের সিংহাসন নিয়ে গঙ্গাসাগরে স্নান করে ভক্তরা ভট্টাচার্য বাড়ির সামনের মাঠে একত্রিত হন। মহাদেব ও সিংহাসনকে মাঝে রেখে চতুর্দিকে ভক্তগণ বসেন। এরপর চলে মহাদেবের বিশেষ পূজা। এরপর ভট্টাচার্য বাড়ির ব্রাহ্মণ এক এক করে সকল ভক্তদের বইতে উত্তরীয় পড়ান। এ কার্য শেষ হওয়ার পর মূল ভক্ত সহ অনেক ভক্তগণ সিংহাসনে উপবিষ্ট মহাদেবকে নিয়ে ঢাকের তালে তালে নাচতে নাচতে কিছুটা এগিয়ে আবার পিছিয়ে যায়, এইভাবে মন্দিরের দিকে অগ্রসর হন এবং বাকি সকল ভক্ত ঢাকের তালে তালে নৃত্য করতে থাকে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে বর্ধমান শ্যামবাজার বাস ধরে মাঝিগ্রাম বাস স্ট্যান্ড হয়ে সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারবেন। আপনারা যদি কাটোয়া হয়ে আসেন তাহলে কাটোয়া নতুনহাট বাস ধরে খুদ্রিম বাস স্ট্যান্ডে নেমে টোটো করে কিন্তু সরাসরি মাঝিগ্রাম পৌঁছাতে পারেন। Thank you.
এরপর প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে মন্দির পর্যন্ত সকল ভক্তবৃন্দ শুয়ে পড়েন এবং দুই ভক্ত বাকি ভক্তদের উপর দিয়ে সিংহাসনে উপবিষ্ট মহাদেবকে মূল মন্দিরে নিয়েছেন এবং স্থাপন করেন। এরপর ঢাকের তালে তালে সকল ভক্ত নৃত্য করে। এইভাবেই শেষ হয় তৃতীয় দিনের শিব আনা বা শিব নাচানোর অনুষ্ঠান। গাজনের পরবর্তী পর্বগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে কমেন্ট করতে এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি ¡Gracias!